Assalamualaikum, Review Plaza আপনাদের স্বাগত। আজকে আমরা যে স্মার্টওয়াচ নিয়ে কথা বলবো তা ইয়েস ব্র্যান্ডের ইয়েস ক্লাসিক মডেল। ইয়েস ব্র্যান্ডের ঠিক এর আগে আরো একটি মডেল বাংলাদেশে আসে এবং সেটা ছিল ইয়েস প্রো। ইয়েস প্রো মডেলটি নিয়ে কিন্তু আমরা স্যাটিসফাইড ছিলাম। স্মার্টওয়াচের কোয়ালিটি এবং ওভারঅল যে ফিচার ছিল সবগুলো বিষয়ে কিন্তু আমরা স্যাটিসফাইড। যখন ইয়েস প্রো মডেলটি আমরা স্যাটিসফাইড তখনই কিন্তু ইয়েস ব্র্যান্ড আরো একটি মডেল বাংলাদেশে মার্কেটে লঞ্চ করে তা হচ্ছে ইয়েস ক্লাসিক। ইয়েস প্রো ছিল একটু রেকটেঙ্গুলার শেপের মধ্যে, বাট ইয়েস ক্লাসিক হচ্ছে রাউন্ড শেপ লাভারদের জন্য। তো স্মার্টওয়াচটি প্রথম দর্শনে এটাকে স্যামসাংয়ের কোনো স্মার্টওয়াচ মনে হবে, বাট এটা স্যামসাংয়ের কোনো মডেলের সাথে মিলে না, বা স্যামসাংয়ের স্মার্টওয়াচ না, বা সেরকম কোনো প্রাইসি স্মার্টওয়াচ না, বাট এটার আউটফিটটা কিন্তু অনেক লুক্রেটিভ এবং খুব গর্জিয়াস লুকিকের। যদিও এটা একটু প্রাইসি মনে হবে কিন্তু এটা কিন্তু খুব লো বাজেটের মধ্যে, কম্পারেটিভলি স্মার্টওয়াচ অনুযায়ী কিন্তু একটু লো বাজেটের মধ্যে পাবেন। 4000 or 4000+ এই প্রাইসের মধ্যে কিন্তু বাংলাদেশের মার্কেটে পাওয়া যাচ্ছে এই স্মার্টওয়াচটি। তো স্মার্টওয়াচটির কোয়ালিটির ব্যাপারে যদি বলতে হয়, ইয়েস প্রো নিয়ে যেহেতু আমরা স্যাটিসফাইড ছিলাম তো আমরা আশা করতেই পারি যে ইয়েস ক্লাসিকের এই স্মার্টওয়াচটিও কোয়ালিটি বেশ ভালো হবে, যেহেতু ওরা 3 মাসের ওয়ারেন্টি দিচ্ছে। সো এবং কোম্পানি কিন্তু কনফিডেন্ট, যার ফলে কিন্তু 3 মাসের দায়িত্ব নিচ্ছে। তো এই স্মার্টওয়াচটির কোয়ালিটি আমরা অবশ্যই চেক করব, এটা সেন্সর আমরা টেস্ট করব, এটা অথেন্টিক সেন্সর ইউজ করা হয়েছে নাকি না, বা সেন্সর অ্যাকুরেসি কেমন সেটাও আমরা চেক করে দেখব। তো এই স্মার্টওয়াচটার স্পেসিফিকেশন কী কী এবং এটার কী কী ফিচার ইনক্লুড করা হয়েছে সব কিছু জানবো আমাদের এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক, আমরা প্রথমে এটার আউটলুকটা একটু দেখে আসি। তো এই হচ্ছে ইয়েস ব্র্যান্ডের স্মার্টওয়াচটি। সো আমার হাতে উপরে আছে ব্ল্যাক কালারের একটি মডেল, আর এখানে আছে পিঙ্ক কালার বা গোল্ড কালার, মানে গোল্ড কালারের বডির সাথে পিঙ্ক কালারের স্ট্র্যাপ। তো আমি দেখাবো পিঙ্ক কালারের এই স্মার্টওয়াচটি। তো স্মার্টওয়াচটির যে বক্সে আপনারা আরও পাবেন চার্জিং কেবল, একটা এক্সট্রা স্ট্র্যাপ এবং একটা ইউজার ম্যানুয়াল। তো এখন স্মার্টওয়াচটি প্রথমে আমি আউটলুক দেখে নিই, যেটার আউটলুক গতানুগতিক যে স্মার্টওয়াচগুলো হয়ে থাকে সেগুলো থেকে একটু ডিফারেন্ট। এটা যে বডিটা এখানে কার্ভ হয়ে আসছে, যার ফলে কিন্তু এটা হাতের সাথে খুব সহজেই অ্যাডজাস্ট হয়ে থাকে। তো বেশিরভাগই স্মার্টওয়াচেরই স্ট্র্যাপটা শুরু হয় এখান থেকে, বাট এই স্মার্টওয়াচটার বডিটা অনেকটা কার্ভ হয়ে আসছে এবং স্ট্র্যাপটা একটু দূর থেকে শুরু হয়েছে, যার ফলে ফুল একটা কার্ভ শেপ কিন্তু আসে, হাতের সাথে সুন্দরভাবে একটা অ্যাডজাস্ট হয়ে যায়, ফলে এটার আউটলুকটা যেমন সুন্দর এটা হাতের পড়তেও কমফোর্টেবল, যার ফলে স্মার্টওয়াচটার আউটলুক যেমন সুন্দর একই সাথে এটা হাতে পড়তেও কমফোর্টেবল। ফ্রন্ট সাইজের ডিসপ্লেটা এখানে শেষে এসে কার্ভ হয়ে গেছে, রাইট সাইডে ডাবল বাটন, একটি ক্রাউন বাটন, এবং এই ক্রাউন বাটনটা অ্যাক্টিভ একটা ক্রাউন বাটন যেটা অন অফ বাটন হিসেবে কাজ করবে, এবং আমরা যখন ফিচারে যাব ফিচারটাকে আমরা চাইলে এই ক্রাউন বাটন দিয়েই কন্ট্রোল করতে পারি। এবং নিচের বাটনটা ডিরেক্ট স্পোর্টস মোডে যাওয়ার অপশন, যেহেতু স্মার্টওয়াচের ক্ষেত্রে এক্সারসাইজ বা স্পোর্টস মোড অনেক বড় একটা ফ্যাক্ট, যার ফলে এই বাটনটা ডেডিকেটেড দেওয়া হয়েছে এক্সারসাইজ বা স্পোর্টস মোডের জন্য। তো স্মার্টওয়াচটির বডি পার্ট নিয়ে কথা বলছিলাম, বডি পার্ট ম্যাট ফিনিশিংয়ের করা হয়েছে। এখানে লেফট সাইডেই স্পিকার, অর্থাৎ যে স্মার্টওয়াচটিতে কথা বলা যায় সেই কথা বলার জন্য এটা লেফট সাইডেই স্পিকার ইউজ করা হয়েছে। তো স্মার্টওয়াচটির ব্যাক সাইডে লোয়ার পার্টেই আছে চার্জিং পোর্ট এবং এখানে আছে সেন্সর। তো স্মার্টওয়াচটা যে এখানে যে স্ট্র্যাপটা আমরা দেখতে পাচ্ছি 22 mm স্ট্র্যাপ, এই স্ট্র্যাপটা কিন্তু ইজিলি চেঞ্জ করা যায়, এবং যেহেতু স্ট্র্যাপ চেঞ্জ করা যায় এবং স্ট্র্যাপটা কিন্তু সচরাচর মার্কেটের যে 22 mm স্ট্র্যাপ তার সাথে কিন্তু ম্যাচ করবে না, যার ফলে এখানে কিন্তু একটা স্ট্র্যাপ দিয়ে দিয়েছে, এবং স্ট্র্যাপের ঠিক নিচে ইয়েসের ব্র্যান্ডিং করা আছে। তো আমরা এখন স্মার্টওয়াচটি অন করে নিই। তো স্মার্টওয়াচটার একটা পজিটিভ দিক হচ্ছে যে স্মার্টওয়াচটা কানেক্ট না করে কিন্তু এটা অন হয়ে যাচ্ছে, এবং আমরা চাইলে কানেক্ট না করে এখানে সবগুলো ফিচার কিন্তু দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে গ্রিড ভিউ, তো আমরা চাইলে কিন্তু চেঞ্জ করে ফেলতে পারি। আমরা চলে গেলাম সেটিংয়ে, সেটিংয়ে যাওয়ার পর সেটিংয়ের নিচেই গেলে আমরা এখানে যে মেনু অপশন সেই অপশনটা এখানে পাবো, মেনু ভিউ। আমরা মেনু ভিউ এখানে গ্রিড ভিউ দেওয়া আছে, আমি চাইলে এটা লিস্ট ভিউতে নিতে পারি। সো লিস্ট ভিউতে নিলে এটা মাচ ইজিয়ার। তো স্মার্টওয়াচটার স্পেসিফিকেশনের ব্যাপারে একটু আগেই বলে নিই, স্মার্টওয়াচটা 1.32 inch ডিসপ্লে, এই ডিসপ্লেটা কিন্তু HD ডিসপ্লে, এবং এখানে যে রেজুলেশন ইউজ করা হয়েছে এটা 360x360 রেজুলেশন, যার ফলে খুব কালারফুল একটা এক্সপিরিয়েন্স কিন্তু আমরা স্মার্টওয়াচটি থেকে পাবো। স্মার্টওয়াচটাতে 250 mAh এর ব্যাটারি ইউজ করা হয়েছে, যা দিয়ে কিন্তু 3 থেকে 4 দিন পর্যন্ত অনায়াসে চার্জিং ব্যাক আপ পাওয়া যাবে। ওয়াটার রেজিস্ট্যান্সের ব্যাপারে কোম্পানি বলছে যে নো ওয়াটার রেজিস্ট্যান্সি লেভেল, অর্থাৎ স্মার্টওয়াচটা কোনোভাবেই পানিতে ভেজানো যাবে না। তবে এটা আমরা ইয়েস প্রোতেও আমরা দেখেছিলাম যে ওরা ওয়াটার রেজিস্ট্যান্সির ব্যাপারে কিন্তু নো ওয়াটার রেজিস্ট্যান্সি বা নো ওয়াটার প্রুফ এই অপশনটা কিন্তু দিয়েছে, এবং এই ক্ষেত্রে কিন্তু স্মার্টওয়াচটার এই ব্র্যান্ডটা ইয়েস ব্র্যান্ডটার প্রতি আমার একটা পজিটিভ ধারণা জন্মেছে যে ওরা খুব অনেস্ট। কারণ এই যে ওয়াটার রেজিস্ট্যান্সি লেভেল IP67, IP68 এই রেটিংগুলো কিন্তু কোনো অর্গানাইজেশন নাই যারা এসে এটাকে জাজ করে যাবে, কোম্পানি যে যার মতো করে স্মার্টওয়াচ তৈরি করেই কিন্তু এই রেটিংগুলো দিয়ে থাকে।
তো এই ব্র্যান্ডের এই কোম্পানি কিন্তু বলছে যে কোনো ওয়াটারপ্রুফ রেটিং নেই। তো আমার কাছে এটা অনেক অনেস্ট মনে হয়েছে। তো স্মার্টওয়াচটা ডাফিট অ্যাপ দিয়ে কানেক্ট করতে হবে, তবে কানেক্ট না করেও কিন্তু আমরা স্মার্টওয়াচটার সবগুলো ফিচার দেখতে পাবো। তো আমরা এখন সবগুলো ফিচার একটু দেখে নিচ্ছি। ফিচার দেখার জন্য আমরা বাম থেকে ডানে সোয়াইপ করব। এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি স্টেপ মেজারমেন্ট, অর্থাৎ আমি কত ক্যালোরি বার্ন করলাম, কতটুকু স্টেপ গেলাম, কতটুকু ডিস্টেন্স আমি পার করলাম, এবং একই সাথে যে এখানে 24 আওয়ার্সের সকল রেকর্ড কিন্তু আমার থাকবে, একটা গ্রাফের মাধ্যমে আমাকে শো করবে। সেখান থেকে আমি দেখে নিতে পারবো যে দিনের কোন সময়টাতে আমি কী পরিমাণ হাঁটলাম, কত স্টেপ টোটাল হাঁটলাম, এবং সেটা আমি গোল সেট করে দিতে পারবো। সো অনেক ইন্টেলিজেন্সই কিন্তু এখানে অ্যাড করা হয়েছে, এবং লাস্ট 7 ডেইজের ডেটা আমার এখানে থাকবে। কোনো দিন হাঁটা কম হলে কিন্তু সেই ডেটাটা এখানে থেকে যাবে, এবং সেই দিন আমি আমার যে অন্যান্য প্যারামিটার, হার্ট রেট কেমন ছিল সেই ডেটাটাও এখানে থাকবে, সেই দিন আমার অক্সিজেন লেভেল কেমন ছিল। সো আমি এখান থেকে একটা আইডিয়া পাবো টোটাল, যে আমার যেদিন হাঁটা বেশি হচ্ছে সেই দিন আমার হার্টের অবস্থা কেমন, যেদিন হাঁটা কম হচ্ছে সেই দিন আমার হার্টের অবস্থা কেমন। কারণ এই ডেটাগুলো যেমন এইখানে থাকবে, সেম রকমভাবে কিন্তু আমরা যে হেলথ ম্যাট্রিক্স সেইখানেও কিন্তু ডেটা সেভ করা থাকবে। তো আমরা দুটো থেকে কিন্তু আমরা মেডিকেটেড একটা ভালো একটা আইডিয়া পাবো। তো এখানে হেলথ ম্যানেজমেন্টের যে যে অপশন আছে তার মধ্যে অন্যতম একটা হচ্ছে হার্ট রেট, এটা তো মেজারমেন্ট করার অপশন থাকবে, স্লিপ মনিটরিং অপশন, বিপি, এটা আমরা যে ইয়েস প্রো সেইখানেও আমরা দেখেছিলাম, ইয়েস ক্লাসিকও বিপি আছে, এসপিএ2 লেভেল আছে, এবং সর্বশেষ নিচে এখানে আছে ব্রিদিং এক্সারসাইজ বা ব্রিদিং রেট মেজার করার অপশন। সো বলা যায় যে বডি টেম্পারেচার মেজার করার অপশন বাদে বাকি সবগুলোই কিন্তু আমরা ইয়েস ক্লাসিক এই স্মার্টওয়াচ থেকে পাচ্ছি। সো এখানে মেজারমেন্ট আমরা অবশ্যই চেক করে দেখবো, তার আগে দেখে নিই আর কী কী ফিচার আছে। এছাড়া কিন্তু এক্সারসাইজ আছে, আমরা এখানে প্রায় 13 থেকে 14টা এক্সারসাইজ মোড আমরা দেখতে পাচ্ছি, মানে ওয়াকিং, রানিং, সাইক্লিং, সুইমিং, স্কিপিং, দেন ফুটবল, ক্লাইম্বিং, এই সবগুলোই আসলে অপশন, ইয়োগা। তো যার যেটা লাগে সে সেটা ইউজ করবে অবশ্যই। এখানে 13 থেকে 14টা এক্সারসাইজ বা স্পোর্টস মোড আছে। ফোন কল রিসিভ করার অপশন, কল করার অপশন, এনেবল কলস, এই মুহূর্তে কানেক্টেড নাই তাই আমার এখানে শো করছে না, বাট আমি কিন্তু এখান থেকে ডিরেক্ট কল দিতে পারবো এবং কল রিসিভ করতে পারবো, সেই অপশন কিন্তু আমার এখানে আছে। ওয়েদার নোটিফিকেশান, আমি যখনই এটা আমার স্মার্টফোনের সাথে কানেক্ট করবো আমার স্মার্টফোনের ওয়েদার আপডেটটাই আমি এখানে দেখতে পাবো। সো আমার পকেট থেকে স্মার্টফোন বের করার প্রয়োজন হচ্ছে না, আমি জাস্ট আমার রেস্টটাকে উঁচু করেই আমি এখানে আমাদের ওয়েদার আপডেটটা দেখে নিতে পারছি। নোটিফিকেশানের ক্ষেত্রে আমরা কিন্তু দেখেছি যে অ্যাপে সব রকম নোটিফিকেশানই এটা প্রোভাইড করে থাকে, অর্থাৎ শুধুমাত্র যে মেসেজ নোটিফিকেশান পাবো আমরা ব্যাপারটা এমন না। আমরা মেসেজ নোটিফিকেশানের পাশাপাশি আমরা হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ভাইবার, অন্যান্য যেই যেই সোশ্যাল মিডিয়া অ্যাপ আছে সবগুলো নোটিফিকেশান কিন্তু পাবো। রিমোট ক্যামেরা সেটার এবং রিমোটলি আমরা যে অডিও সেটা আমরা কন্ট্রোল করতে পারবো আমাদের রিস্ট থেকেই, স্মার্টওয়াচটা উঠিয়েই কিন্তু আমরা আমাদের স্মার্টফোনের এই অপশন দুটোকে কন্ট্রোল করতে পারবো। দেন গেম, এই অপশনটা আজকাল মোটামুটি কিছু কিছু স্মার্টওয়াচে দেখা যায় যে ওরা গেম অপশনটাকে ইনক্লুড করেছে, গেম ওভার। সো আমরা চাইলে যারা অবসর সময় বসে বসে একটু টাইম পাস করার আর কি, একটু গেম খেলে একটু টাইম পাস করার অপশন কিন্তু এখানে থাকবে, গেম ওভার। ওকে ফাইন, আরও একটি গেম আছে, সো আই ডোন্ট নো এটা কীভাবে খেলে, ওয়েল থাক এটা পরে দেখবো। কিন্তু এখন সেটিং অপশন, লাস্ট সেটিং অপশনে গেলে কিন্তু আমরা শুধু সেটিং অপশন পাবো তা না, আরও অনেক কিন্তু ফিচারও সেটিং অপশনের ভিতরে ওরা ইনক্লুড করে দিয়েছে, যেমন স্টপ ওয়াচ, অ্যালার্ম ক্লক, টাইমার, ব্রাইটনেস অ্যাডজাস্ট করার অপশন, ফোন অন, মানে আমার এখান থেকে ফোন অন অফ এই অপশনটা এখানে থাকবে। দেন আমি যে এখানে কল সেট করতে পারবো, ভাইব্রেশন অন অফ করতে পারবো, আমার মেনু আমি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো, থিয়েটার মোড, সো লটস অফ অপশন। সো অ্যাবাউট পাবো, অ্যাবাউট আমার কানেকশনের সময় আমি এখানে থেকে ম্যাক অ্যাড্রেসটা দেখে নেবো এবং আমার স্মার্ট ফোনের সাথে আমি কানেক্ট করে নেব। তো এই হচ্ছে মোটামুটি সবগুলো ফিচার। আমরা যদি ডান থেকে বাইরে সোয়াইপ করি সেখানে কিন্তু আমরা যে ফোন কলের অপশনটা পাবো, নিচ থেকে উপরে সোয়াইপ করলে মেসেজ নোটিফিকেশান, এবং উপর থেকে নিচে সোয়াইপ করলে আরও কিছু শর্টকাট অপশন আছে। যে অপশনগুলো আমরা দেখলাম সেটারই কিছু শর্টকাট অপশন, যে অপশনগুলো আসলে সবচেয়ে বেশি ইউজ হয়ে থাকে, যেমন ব্রাইটনেস অ্যাডজাস্ট করার, আমার ফোনটাকে সাইলেন্ট করার অপশন বা মিটিং মোডে নেওয়ার অপশন, আমার এখানে কতটুকু টেম্পারেচার, আমার এটাতে কী পরিমাণ চার্জ আছে, এটার সেটিংয়ে যাওয়ার। তো এই অপশনগুলো সবগুলো কিন্তু উপর থেকে নিচে সোয়াইপ করলে শর্টকাটে এই অপশনগুলো কিন্তু থাকবে। তো এটা সেন্সর টেস্ট আমরা একটু দেখায় নেবো এখন, যে প্রথমে আমরা দেখবো যে অথেন্টিক কিনা সেটা আমরা দেখবো হার্ট রেট মেজারমেন্টে। সো আমি হার্ট রেট মেজারমেন্টে গেলাম, এখানে ধরলে আমার হাতে আসলে তখন হার্ট রেট মেজার করবে, যখন আমি এটা খুলে জাস্ট মুভ করবো তখনই কিন্তু আসলো প্লিজ রিওয়্যারিং, মানে ও বুঝে গেছে যে আমার হাতে আর এখন নেই। জাস্ট আমি যখন হাতে পড়লাম ও আমার মেজারমেন্ট দিচ্ছে, মেজারমেন্ট শুরু হলো, আমি হাত থেকে সরিয়ে ফেললাম, প্লিজ রিওয়্যারিং। তার মানে বোঝা যাচ্ছে যে স্মার্টওয়াচটার সেন্সরটা অথেন্টিক,
এইটা একটা পজিটিভ। তো এখন আমি স্মার্ট ওয়াচটা আবার হাতে পড়লাম, এখন আমি একটা প্যারামিটার মেজার করব, ব্লাড অক্সিজেন লেভেল। সো আমি ব্যাকে গেলাম, এখানে SpO2 লেভেল যেটা, সেটা আমি মেজার করব। তো এটার সাথে কম্পেয়ার করব আমি এই মেডিকেটেড ডিভাইসের সাথে, মেডিকেটেড ডিভাইস থেকে যে রেজাল্ট পাবো সেই রেজাল্টের সাথে আমি কম্পেয়ার করব। ব্রুর মেডিকেল ডিভাইস SpO2 লেভেল অলরেডি মেজার করা শুরু করে দিয়েছে আমার হাতে যখনই আমি পড়লাম। আমি এটা অন করে দিই। তো আমার এখানে ফিঙ্গার সেন্সর 97% SpO2 লেভেল সে এখানে বলছে, 97%। আমি আবার প্রেস পড়ে গেছে, ওয়েল আমি আবার শুরু করলাম, তো আমার এখানে শো করছে 97% SpO2 লেভেল। তো আমার ওয়াচ থেকে SpO2 লেভেল কতটুকু সেটা আমি এখন একটু দেখে নিই। হ্যাঁ, 98% আমার এখানে শো করছে, এখানে 97%। তবে এটা একটু বেশি সময় নিল, এটা সাধারণত স্মার্ট ওয়াচগুলো এত সময় নেয় না, 5 থেকে 7 সেকেন্ডের মধ্যে রেজাল্ট দিয়ে দেয়। তবে এখানে কিন্তু আমার সময় নিল প্রায় 15 থেকে 20 সেকেন্ডের মতো, 15 সেকেন্ডের মতো হবে, 97। সো এটার অ্যাকুরেসি আমি দেখছি ভালোই। তো আমরা মেজার করে দেখলাম যে মোটামুটি কিন্তু এটার রেজাল্ট বেশ ভালোই। এখানে যখন 97% শো করছিল, এখানে 98%, বা অনেক সময় আমরা দেখেছি যে দুটোতেই 98 98, কখনো 97 97। তো অক্সিজেন লেভেল তো একটু ফ্লাকচুয়েট করেই, তার সাথে কিন্তু ভালোই অ্যাডজাস্ট করছিল এই স্মার্ট ওয়াচটি। এক্সেলেন্ট কোয়ালিটির এই ফিটনেস ট্র্যাকারটি যদি আপনারা পারচেস করতে চান, তো আমাদের ভিডিও ডেসক্রিপশন চেক করবেন, সেখানে আমরা টেকডেনের ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দিয়েছি। টেকডেনের ফেসবুকে ইনবক্স করলে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন, এছাড়াও কিন্তু ওয়েবসাইট থেকেও ডিরেক্ট অর্ডার কনফার্ম করতে পারবেন। আপনারা চাইলে সরাসরি মোহাম্মদপুর শোরুমে চলে যেতে পারেন, সেখানে গিয়েও আপনারা সরাসরি দেখে চেক করে তারপর কিন্তু স্মার্ট ওয়াচটা পারচেস করতে পারেন। পরবর্তী ভিডিওতে অন্য কোনো স্মার্ট ওয়াচ নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।